বক্তুই ঘাটে প্রকাশ্যে আরও একটি চিঠি, আনারুলকে নিয়ে প্রকাশ্যে আরও একটি চিঠি। 2022 দোসরা ফেব্রুয়ারি চিঠি প্রকাশ্যে আসে, আনারুলকে পুরো নির্বাচন কমিটিতে রাখা হয়। চিঠিতে সেই কথা উল্লেখ রয়েছে, চিঠিতে সই অনুব্রত মণ্ডলের এমনটাই খবর পাওয়া যাচ্ছে। এই চিঠির সত্যতা যাচাই করেনি জি24 ঘন্টা। একটি ভিডিও প্রকাশ্যে এসেছে আর সেই ভিডিওতে দেখা যাচ্ছে আনারুলের নাম ঘোষণা হচ্ছে, আনারুলের নাম ঘোষণা করছেন অনুব্রত। এই সবটা সম্পর্কে আমরা আরও জানবো, স্পষ্ট হব, কথা বলবো। আমাদের প্রতিনিধি শ্রেয়সী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শ্রেয়সী, কি জানতে পারছো? দেখো, গতকালের একটি চিঠি প্রকাশ্যে এসেছিল যে চিঠিতে দেখা গিয়েছিল যে আশিস বন্দ্যোপাধ্যায় সই করা রয়েছে, এবং সেই এই মুহূর্তে কিন্তু আরো একটি চিঠি প্রকাশ্যে আসছে, যেখানে দেখা যাচ্ছে যে বলা যেতে পারে পাল্টা চিঠি প্রকাশ্যে আসছে, যেখানে দেখা যাচ্ছে অনুব্রত মণ্ডলের সই রয়েছে সেই চিঠিতে। গতকালের চিঠিতে যেরকম দেখা গিয়েছিল যে আশিস বন্দ্যোপাধ্যায়ের সইতে রয়েছে যে তিনি আনারুলকে প্রেসিডেন্ট হিসেবেই চাইছেন, সেরকম একটা তিনি সুপারিশ করছেন, সেই চিঠি প্রকাশ্যে এসেছিল। এবং তারপরে বীরভূমে জেলা সভাপতি বলেছিলেন যে তিনি আনারুলকে বাদ দিতে চেয়েছিলেন, কিন্তু আশিস বন্দ্যোপাধ্যায় বিধায়ক, তার রামপুরহাটের বিধায়ক, তার সুপারিশ ক্রমেই কিন্তু আনারুলকে তিনি রেখে দিতে চেয়েছিলেন এবং রেখে দিতে হয়েছিল। এবং কার্যত সেই চিঠিকে তিনি বলেছিলেন মুচলেখা, এবং তিনি অনুব্রত মণ্ডল যেটা বলেছিলেন যে ওই চিঠি কার্যত মুচলেখা ছিল, এবং সেক্ষেত্রে তিনি আশিস বন্দ্যোপাধ্যায় তাকে একটা আশ্বাস দিয়েছিলেন যে তিনি আনারুলকে শুধরে নেবেন। কিন্তু অনুব্রত মণ্ডল গতকালই দাবি করেছিলেন যে তিনি আনারুলকে বাদ দিতে চেয়েছিলেন, যদিও আশিস বন্দ্যোপাধ্যায় তিনি এই যে দাবিটা সেই দাবিটা পুরোপুরি নস্যাৎ করে দিয়েছিলেন, বলেছিলেন এটা একটা আলোচনার ভিত্তিতে হয়েছিল এবং সেখানে তাকে লিখতে বলা হয়েছিল সভাপতির পক্ষ থেকে, তাই তিনি লিখেছিলেন। এখন সেই চিঠি পাল্টা কিন্তু আবার একটা চিঠি এবার প্রকাশ্যে এলো, যে চিঠিটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের চিঠি, অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসের চিঠি। এবং সেই চিঠিতে দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসের 5 তারিখের সেই চিঠি, সেই চিঠিতে দেখা যাচ্ছে যে ইলেকশনের জন্য রামপুরহাট মিউনিসিপ্যালিটি যে ইলেকশন, সেই ইলেকশনের জন্য ইলেকশন কমিটি ঘোষণা করা হচ্ছে, এবং সেই যে কমিটি, সেই কমিটি কারা কারা মেম্বার হবেন, সেই মেম্বারের ক্ষেত্রে সবার আগে নাম রয়েছে আনারুল হোসেনের, এবং সেই চিঠিতে কিন্তু সই রয়েছে অনুব্রত মণ্ডল, অর্থাৎ প্রেসিডেন্ট বীরভূম ডিস্ট্রিক্ট তৃণমূল কংগ্রেস কমিটি। ফলে গতকাল যে একটি চিঠি প্রকাশ্যে এসেছিল যেখানে আশিস বন্দ্যোপাধ্যায় রামপুরহাটের বিধায়ক, তার নাম ছিল সেই চিঠিতে, তার সই করা ছিল সেই, এবং সেই চিঠিতে দেখা গেছিল যে আনারুলকেই তিনি প্রেসিডেন্ট হিসেবে থাকার জন্য একটা সুপারিশ করছেন জেলা প্রেসিডেন্টের কাছে। আজকে আবার আরেকটা চিঠি প্রকাশ্যে এলো, যেখানে দেখা যাচ্ছে যে এই আনারুলকেই অনুব্রত মণ্ডল জেলা সভাপতি, তিনি কিন্তু এবারের যে ইলেকশন হয়েছে রামপুরহাট মিউনিসিপ্যালিটির যে ইলেকশন, সেই ইলেকশনের কমিটিতে তিনি রেখে দিয়েছেন। ফলে কার্যত অভিযোগ এবং পাল্টা অভিযোগ যে আনারুলকে কারা চেয়েছিল, আনারুলকে কারা দায়িত্ব দিয়ে রেখে দিয়েছিল, সেই বিষয়ে কিন্তু বলা যেতে পারে যে এই মুহূর্তে একটা পাল্টা চিঠি। অর্থাৎ শ্রেয়সী, আনারুলকে সামনে রেখে আশিস ব্যানার্জি এবং অনুব্রত মণ্ডলের যে তরজা শুরু হয়েছিল সেই তরজা আরো জমে উঠলো। আমি শ্রেয়সী তোমার কাছ থেকে জানবো এই বিষয়ে, তবে তার আগে একটু দেখার চেষ্টা করব ঠিক কি রয়েছে এই ভিডিওতে। মুখটা খুলুন, মাস্কটা খুলুন, ইন্দ্র একবার সত্য হয়ে হাত সরা পুরো দাঁড়ান দাঁড়ান দিদি, একটু দাঁড়ান, একটু দাঁড়াবেন দাদা, একটু যারা এমএলএ আছেন তারা যাবেন না,
যদি একটু একে পাঠিয়ে দেবেন তাহলে ঠিক। ওয়ার্ড নম্বর 11 মাপিয়া মাঝি। ওয়ার্ড নম্বর 12 সুমন্ত ঘোষ। এবারে রামপুরহাট মিউনিসিপ্যালিটি ইলেকশন কমিটি কনভেনার ডক্টর আশিস ব্যানার্জি এমএলএ রামপুরহাট, ক্যাশিয়ার শ্রী প্রদীপ ভট্টাচার্য, মেম্বার জনাব আমানুল হোসেন। এবারে রামপুরহাট মিউনিসিপ্যালিটি ইলেকশন কমিটি কনভেনার ডক্টর আশিস ব্যানার্জি এমএলএ রামপুরহাট, ক্যাশিয়ার শ্রী প্রদীপ ভট্টাচার্য, মেম্বার জনাব আমানুল হোসেন। এবারে রামপুরহাট মিউনিসিপ্যালিটি ইলেকশন কমিটি কনভেনার ডক্টর আশিস ব্যানার্জি এমএলএ রামপুরহাট, ক্যাশিয়ার শ্রী প্রদীপ ভট্টাচার্য, মেম্বার জনাব আমানুল হোসেন। এবারে রামপুরহাট মিউনিসিপ্যালিটি ইলেকশন কমিটি কনভেনার ডক্টর আশিস ব্যানার্জি এমএলএ। আমরা আপনাদেরকে ভিডিও দেখালাম, এবার আমরা এই বিষয় সম্পর্কে আবার জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি শ্রেয়সী। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে শ্রেয়সী, যে ভিডিও আমরা দেখাচ্ছি, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি জি চব্বিশ ঘন্টা, একটু জানার চেষ্টা করব আনারুলকে সামনে রেখে আশিস ব্যানার্জি এবং অনুব্রত মণ্ডলের তরজা সেটা আরও কি জমে গেল। একেবারে দেখো, যে প্রশ্নটা উঠছিল যে এই ঘটনা রামপুরহাটে যে ঘটনা, সেই ঘটনার পর থেকেই উঠছিল যে আনারুলের মতন এরকম নেতাদের কেন পার্টিতে রেখে দেওয়া হয়েছিল দীর্ঘদিন ধরে, যাদের বিরুদ্ধে এত রকমের অভিযোগ উঠছে দীর্ঘদিন ধরে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে গতকালের যখন চিঠি প্রকাশ্যে আসে, তখন কিন্তু বিভিন্ন মহলের এই এই বিষয়টা নিয়ে চর্চা শুরু হয়েছিল যে তাহলে কি আশিস বন্দ্যোপাধ্যায়ের সুপারিশক্রমে আনারুল যিনি দায়িত্বে ছিলেন তাকে অনুব্রত মণ্ডল সরাতে চেয়েছিলেন। আজকে আবার যখন এই পাল্টা চিঠি প্রকাশ্যে আসছে, তখন আবার দেখা যাচ্ছে যে অনুব্রত মণ্ডলের সই করা চিঠিতে আনারুলকে দায়িত্ব দেওয়া হয়েছে বীরভূমে একদম সত্য যে নির্বাচন হলো, রামপুরহাট মিউনিসিপ্যালিটির যে নির্বাচন হলো সেই নির্বাচনে নির্বাচন কমিটির মেম্বার হিসেবে তাকে রাখা হলো আনারুলকে, এবং সেখানে সই রয়েছে অনুব্রত মণ্ডলের। ফলে কার্যত যে কাজিয়া গতকাল থেকে সামনে এসছে যে আনারুলকে রেখে দেওয়ার পেছনে কারা ছিল, সেই বিষয়টা কিন্তু আরো জোরদার হচ্ছে এই চিঠি প্রকাশ্যে আসার পরে, যেখানে আশিস বন্দ্যোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলের মধ্যে যে বিভেদ বা তাদের মধ্যে যে মত পার্থক্য, সেই মত পার্থক্যের জায়গাটাই কিন্তু আরো প্রকাশ্যে আসে।